গান শুনতেও হয়। আসলে অনেক ভালো লাগলো, সাধক উকিল মুন্সি সাহেবের দুটি গান করলেন। অনেক বড় মাপের সাধক ছিলেন, বাউল হয়েও তিনি পীরের মুরিদ, বাউল হয়েও তিনি একজন ইমাম, সে হলেন উকিল মুন্সি সাহেব। তো আসলে অনেক ভালো লাগে এই গানগুলো, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভাইকে এত সুন্দর গান করার জন্য। আর যেহেতু আমরা বাউল শিল্পী, দু একটা কথা, একটু গানের পিছনে দুই চারটা কথা না থাকলে সেই বাউল গানের মজাটা আর বোঝা যায় না, তেমন ভালোও লাগে না। আমরা বেশি কথা বলবো না, অল্প অল্প কথায় আপনাদের সাথে আলোচনা না করলে, দুই একটা গান করেই বসে পড়লে আপনারা সেই পরিপূর্ণ তৃপ্তিটা আর পাবেন না। ঠিক আছে, আমি যখন দাঁড়াবো তখনই চা নিয়ে আসবেন, হ্যাঁ, আর আমি বসে গেলে তো চা খাওয়াই হয়ে যাবে। তো আমি হিন্দু আলী পালা থেকে এবং মুসলমানি পালা থেকে গান করার জন্য বলা হয়েছে। ইসলাম নিয়ে কথা আলোচনা, দিন সম্বন্ধে আলোচনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আলোচনা। আমি নাদান মানুষ, জানি না কতদূর গাইতে পারবো, যেহেতু আমি দাঁড়িয়েছি দেখি আমার ভাব থেকে কি আসে।
নিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ পাকের প্রেরিত পুরুষ এবং রাসূল। আমাদের ইসলাম ধর্মের ইসলাম অর্থ শান্তি, আর এই ইসলাম ধর্মের বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব, কথা বলবো। আমার খুব ভালো লাগছে যদিও কিছু ধর্মের আলোচনা করতে পারবো, আর সনাতন ধর্মের ভূমিকায় যিনি কথা বলবেন আলোচনা করবেন বড় ভাই হবিল সরকার। আশা করি অনেক সুন্দর কিছু জানতে পারবো আমরা। আসলে এই এলাকা মদন হবিল ভাই একটা কথা বলেছে যেটা অনেক বাউলদের জায়গা, অনেক বাউলদের। আস্তে আস্তে একটু নীরব থাকতে হবে, মানে বাড়ির ভেতর অনুষ্ঠান, তো একটু হইচই করলে মনে হয় অনেক হইচই হচ্ছে। তো বিশেষ করে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, এখানে অনেক গুণীজনেরা আছেন, আশেপাশে আছেন, আমাদের গান শুনছেন, আমাদের কথা শুনছেন, যারা অনেক ভালো মহাজন। তাদের সামনে কথা বলার যোগ্যতা তো রাখি না, তাদের সামনে দাঁড়ানোর যোগ্যতাও আমি অধমের নাই, তবুও দাঁড়ানোর মতো সুযোগ করে দিয়েছে। মালিকের দরবারেও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ, যারা আমাকে এনেছেন আপনাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি প্রথমেই ছোট্ট করে একটা বিষয় জানতে চাইবো আমার ভাইয়ের কাছে। আমাদের মঞ্চে এত কথা হলো না, থাক। এখন বিষয় হলো, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু দূর। আমরা এখানে অনেক মানুষ, একজন একজন করে কথা বললে অনেক সময়ের প্রয়োজন, আর অনেকগুলো কথা শোনা যাবে। যেহেতু আমি মাইকে একজন কথা বলতেছি, এর জন্য আপনাদের নীরব থাকতে হবে। যখন আপনাদের বেশি কথা বলার ইচ্ছা হবে সকলে একসঙ্গে হাত উঠাবেন, আমরা দুই মিনিট নীরবতা থাকবো, আপনারা বলবেন। রাজি আছেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার কথা হলো, আমরা ইসলাম ধর্মে, আমরা যারা মুসলমান দাবি করি, মুসলমান হলো আত্মসমর্পণকারী, আর ইসলাম হলো শান্তি, যেখানে শান্তির ধর্ম, শান্তি। আমার ইসলাম শান্তির কথা বলে, আমার ইসলাম শান্তি যোগানোর জন্য যা যা প্রয়োজন তার সেই রাস্তাগুলো দেখিয়ে দেয়। আমরা ইসলাম ধর্মে কালেমা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার একটু ছোট করে জানার বিষয় থাকবে, সনাতন ধর্মে যিনি আছেন ওনারও তো অবশ্যই মন্ত্রতন্ত্র আছে, তাই না? যদি মন্ত্র থেকে থাকে তাহলে আপনি প্রথমত যে মন্ত্রটা, সেই মন্ত্রটা একটু পাঠ করবেন। আমি চাই ছোট করে আপনি সেই মন্ত্রটা পাঠ করে আমাকে একটু শোনাবেন, আমরাও শুনবো। আমরা আগে মন্ত্র দিয়ে শুরু করি নাকি বাবারা ভাইয়েরা কি বলেন? আমাদের ইসলাম ধর্মে কালিমা আছে, ওনাদের মন্ত্র আছে না, ওনাদেরও তো পাঠ করতে হবে। তো আপনি পাঠ করে তারপর শুরু করবেন, তারপর বালাগান শুরু হোক, কি বলেন আপনারা? তো আমি দয়ালি একটি গান করে বসি, তারপর আরেকটা গান করেছিলেন দ্বিতীয়, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, ক্ষুধাই ভিখারি মরলে কলম কত। ভিক্ষার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে হাতগুলো অবশ হয়ে যাবে, দয়ালের বাড়িতে যাইতে যাইতে কয়েক জোড়া জুতা ক্ষয় হয়ে যাবে, কিন্তু ভিক্ষা দেওয়ার নামে নাম নাই। কারণ যে করে আমার আশ তাকে করে দেই সর্বনাশ, তারপরও যে জন করে আমার আশ তাকে করে দেই বনবাস, তারপরও যে জন করে আমার আশ আমি তাকে করে নেই আমার দাসেরও দাস। প্রথম তো কেবল দাঁড়াইলেন, ভিক্ষা চাইতে থাকেন, দয়াল যদি দয়া করে তাহলে যেন সেই দয়ার গুণে আপনার ভিক্ষাটা পেয়ে যান, দয়ালের যেন কলঙ্ক না হয়, কারণ দয়াল সকল দিকেই আছে, কলঙ্ক ওনার, সুনামও ওনার। আমি আরেকটি গান করে বসি। ধরে দাও ও দয়ালু, আমি তোর দয়ার ভিখারি,
सनातन धर्म माने कथा बोलार अर्डर दिलेन एक जन के दिलेन हिंदुआनी और एक जन के दिलेन मुसलमानी आसले हिंदू कोनो धर्म ना हिंदू कोनो धर्म ना धर्म हलो सनातन एटा होयतो अनेकेई बोले जे एक जन हिंदू और एक जन मुसलमान किन्तु आसले मूलत हिंदू कोनो धर्म ना हिंदू एटा सिंधु नदीर तीरे आर्य नार्यरा बसबास करतो तखन एटाके एई जे एई हिंदू हिंदू बोलते बोलते माने सिंधु सिंधु आर बोलते मने नाई एटाके बला होच्छे हिंदू किन्तु आसले मूलत धर्म हलो सनातन आस्ते एओन आमार काछे एकटा पॉइंट राखलेन जे আমরা মুসলমানি মতে কলেমা হইল কলেমা তয়াব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সনাতন ধর্ম মতেও তো একটা মন্ত্র আছে সনাতন ধর্ম মতে যদি মন্ত্র আমরা খুঁজতে চাই তাইলে আমরা মন্ত্র একটা না মন্ত্র কয়েকটা আছে হাজার হাজার মন্ত্র আছে মন্ত্রের কোনো অভাব নাই এ আস্তে सनातन धर्मेर मंत्रेर कोनो अभाव नाई आमी कोयेकटा मंत्रेर कथा आमी कोई जेमन श्रीकृष्ण श्रीकृष्ण जखन दैवकीर घरे कंसेर कारागारे जन्मग्रहण करलेन एई जन्मग्रहण करार परे देया एर परे जन्मग्रहण करार परपरई एक श्लोक पाठ कर अखंड मंडल एकरं वृत्तम जेन चराचरम तत्पदं गुरुदर्शितं तस्मै श्री गुरुवे नमो नमो अज्ञानं तिमिरं दस्यु ज्ञानं जेन शलाकाया चक्कुरं मिनितं गुरु परमेश्वर चक्कुरं मिनितं गुरु परमेश्वर गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु महेश्वर गुरु नं पतित पावनं गुरु परमेश्वर मुसलमानी मते ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एटा सनातन धर्मेर लोकेराओ एइटाई पाठ करे तबे एटा एकटु संस्कृत भाषा एकटु संस्कृत भाषा केमन लाइलं इल्लं लिल्लं मुहम्मदुल्लं रसूलुल्लाह मुसलमान राय अनेक समय हिंदू मरले सनातन धर्म लोकेरा जदि मारा जाए प्राय मुसलमान ही पाठ करे कि जाने इन्नामा खालिदीना जहन्नामा फिफा माने एर कारण हइलो फाट करे जे एई सनातन धर्मेर लोकेरा आमरा दिन मानछे ना रासूलेर आइन मानछे ना आल्लाह तुमि तारे जहन्नामे निक्षेप करो एटा हइलो मुसलमानराय कय किन्तु आसलेई एटा ठीक ना रासूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलछेन कि जे मानुष धर्मेर जन्य दायी ना मानुष होच्छे कर्मेर जन्य दायी के केमन कर्म करछे मरण किन्तु तीन प्रकार केउ मरे एक्सिडेंटे केउ मरे फाके आबार केउ मरे जे जेमन कर्म करछे तार कर्म अनुसारे मरण हय एखन एई जे सनातन धर्मेर लोकेरा जदि मारा जाय आमरा जदि एटा पाठ करि आमरार कोथाय कि आल्लाह कि जाहान्नामे देलबो एरमो तो होइते पारे जे सनातन धर्मेर लोकेराओ प्रभुभक्त होइते पारे এটা অস্বীকার করার মতো কিছু নাই এ আস্তে আরেকটা মন্ত্র আছে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কারণ হিন্দুয়ানি যে যে তো আমারে দিছে আমার তো জিনেল হিন্দু ডাইভার্ট করন লাগে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হ্যাঁ তো এখন আমি এই সম্পর্কে একটি গান করব আগে গানটা শেষ করে লই
যদি এসে থাকো হরি নিয়া নামের তরি ও দয়াল আমারে নিয় পার করিয়া দয়াল আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার করিয়া যদি এসে থাকো হরি নিয়া নামের তরি এসে থাকো হরি নিয়া নামের তরি আমারে নিয় পার করিয়া দয়াল আমারে নিয় পার করিয়া দয়াল আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার করিয়া নদী করে কোলাহল করে দিনহীনের ভাঙা তরি তাই তো উঠে জল ও ঘাটে বড় সোনা দুই করে কোলাহল দিনহীনের ভাঙা তরি তাই তো উঠে জল ও ঘাট বড় সা ত্রিপদ সঙ্গীতে বিপদ সঙ্গীতে তুমি ছাড়া কে নিবে আর তোরাইয়া দয়াল তুমি ছাড়া কে নিবে আর তোরাইয়া দয়াল আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার করিয়া খাইয়া দাও আরাধনা নাম জপি থাকি আমি নাম জানি না দাম জানি না কি নামি ঢাকি শিখাইয়া দাও আরাধনা নাম জপি থাকি যদি টাকার মতো দয়াল পারিতাম যদি ডাকতে টাকার মতো দয়াল পারিতাম যদি ডাকতে তবে কি আর থাকি আমি লোকাইয়া দয়াল তবে কি আর থাকি আমি লোকাইয়া দয়াল আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার করিয়া ঘাটে যদি কেউ উঠিতে চায় তরিতে দয়ালে রে সেই তরি লয়ে যেন পার করিয়া ও দয়াল সেই তরি লয়ে যেন পার করিয়া ওরে নামের তরি ফিরে ঘাটে ঘাটে যদি কেউ উঠিতে চায় তরিতে দয়ালে রে সেই তরি লয়ে যেন পার করিয়া ও দয়াল সেই তরি লয়ে যেন পার করিয়া ওরে ও ঘাট বড় সা নদী করে কোলাহল দিনহীনের ভাঙা তরি তাই তো উঠে জল ও ঘাট বড় সা নদী করে কোলাহল ওরে দিনহীনের ভাঙা তরি তাই তো উঠে জল আমি নাম জানি না ধাম জানি না কি নামে ডাকি ওরে শিখাইয়া দাও আরাধনা নাম জপি থাকি আমি নাম জানি না দাম জানি না কি নামে ডাকি ওরে শিখাইয়া দাও আরাধনা নাম জপি থাকি ওরে নামে তরি ফিরে ঘাটে ঘাটে যদি কেউ উঠিতে চায় তরিতে দয়ালে রে সেই তরি লয়ে যেন পার করিয়া ও দয়ালে সেই তরি লয়ে যেন পার করিয়া অধম রামকৃষ্ণ কোন যদি নাই নাইলা
যাবো হাল ধরিয়া দয়াল নিজেই যাবো হাল ধরিয়া দয়াল আমারে নিয় আর করিয়া ও দয়াল আমারে নিয় আর করিয়া যদি এসে থাকো হরি পিয়া নামের তরি এসে থাকো হরি পিয়া নামের তরি আমারে নিয় পার করিয়া দয়াল আমারে নিয় পার করিয়া দয়াল আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার করিয়া আমি যে গাইতাম না তবে আমি যে গাই আমি একটা বিষয় তোমরা তো মুসলমান হ্যাঁ আমি এখন বর্তমানে আমি হিন্দু হ্যাঁ এই তোমরা তো মুসলমান তুমি একটু বলবা মুসলমানদের মাধ্যমে যেমন ইসলাম শব্দের অর্থ হইল শান্তি মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী এখন তোমরা যে মুসলমান এই মুসলমানদের মাধ্যমে এই মুসলমানের মধ্যে তুমি মুসলমানের মধ্যে তোমার মধ্যে জম্বদ্বীপ 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 শব্দটা বুঝছেন জম্বদ্বীপ তোমার তোমার মধ্যে জম্বদ্বীপ কাকে বলে জম্বদ্বীপ কোন জায়গায় জম্বদ্বীপ শব্দের অর্থ কি কথা একটাই মজিবুর তালুকদার আপনি যেখানেই থাকেন না কেন মঞ্চে চলে আসেন বাউল ভাইয়ের অর্ডার ওরে আমি তালহারা এক বেতালা মন হইয়াছি উতালা উদর ভরিয়া প্রেমী রাবি কেয়েছি ওই মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি মাতাল হইয়াছি আমি পাগল হয়েছি তালহারা এক বেতালা মন হইয়াছি তালহারা এক বেতালা মন হইয়াছে উতালা উদর ভরিয়া প্রেমের সেরা বিকেয়াছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমের সেরা বিকেয়াছি মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি মাতাল হইয়াছি আমি পাগল হয়েছি
ভালে দিন আমি কাটাইতে আছি রে বন্ধু এই হালে দিনে আমি কাটাইতে আছি পাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি পাতাল হইয়াছি রে বন্ধু হালে দিন আমি কাটাইতে আছি রে বন্ধু মনে প্রাণে তারে ভালোবেসেছি মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি গ্লাস ভরে তরে সারা বিদে আমারে অমৃত প্রাণ সাগরে ডুবে গেছি ভরে তরে শরাবিতে আমারে আমি যে প্রেম সাগরে ডুবে গেছি আলো আর অন্ধকার কিসের আমার দরকার আলো আর অন্ধকার আমার নাই দরকার কই সালাম সরকার আমি আমার পথে চলেছি রে বন্ধু কয় সালাম সরকার আমি আমার পথে চলেছি মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি মাতাল হইয়াছি রে আমি পাগল হইয়াছি জেল্লো ভাই বনাই তালুকদার ছোটন তালুকদার ছোটন ভুইয়া বাবুল ভাই রুবেল মিল্কি সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম।
বুতলা দল হরাইবে তালা মন হইয়াছে উতলা উদরি ভরিয়া প্রেমের সারা বিকেয়েছি রে বন্ধু উদরি ভরিয়া প্রেমের সারা বিকেয়েছি পাগল হইয়াছি আমি পাগল হইয়াছি পাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি পাতাল হইয়াছি আমি প্রেমে পড়েছি শেরে মস্তানের শেরে মস্তানের ভক্তবৃন্দ পাগল হইয়াছি রে বন্ধু ও তার প্রেমে পড়েছি